বল বৃন্দাবন মনে পড়ছে দাদা বৃন্দাবন আরেকটা হচ্ছে মধুর বৃন্দাবন সকালবেলা বলি নাই আমি ভুলি নাই আপনারা বলেন না অনেকে যে বৃন্দাবনটা কি আবার মধুর বৃন্দাবন এটি আবার কি সবার মনে প্রশ্ন থেকে যায় কিন্তু সমাধান কোথায় পাওয়া যায় না তাই না তাহলে মাইরা ভালো করে মনে রাখবেন বৃন্দাবনটা কি যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটি হলো বৃন্দাবন আজকে এখানে কি ভালো মন্দ সবই আছে সেটা শুধু বৃন্দাবন আর মধুর বৃন্দাবন চিনির পুতুল দেখেছেন হাতের অংশ থেকে যদি খান কেমন লাগবে মিষ্টি লাগে পায়ের অংশ থেকে যদি খান মিষ্টি লাগবে পেটের অংশ থেকে খেলে তবু মিষ্টি লাগে তবে এই মধুর বৃন্দাবন সেটি এমনই একটি জায়গা যে এরিয়াটা আছে পুরো জায়গাটাই সেখানে শুধু মধুই বিরাজ করে হরিবল হরিবল সেখানে কোনো ভেজাল নাই নির্ভেজাল সেই জায়গাটা হলো মধুর বৃন্দাবন আরেকটু ক্লিয়ার করি এর পরবর্তী পালা আসবে রূপ অনুরাগ সেখানে কি হলো গৌর সঙ্গে মদনের যুদ্ধ হলো মদন যুদ্ধে পরাজিত হয়ে গেল মদন রাজ্য ছেড়ে চলে গেলেন এবার এলো অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী দ্বার বসন নৈদা এসে দিল দর্শন সেখানে মদনের কোনো আবির্ভাব নাই মদন দূরে সরে গেল মদন বর্জিত স্থানটা যে ওই স্থানটাই হচ্ছে মধুর বৃন্দাবন হরিব সেখানে আর কোনো ভেজাল নেই সেই জায়গাটা হলো মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে নিত্য লীলা হয় নিত্য লীলা আর আমাদের যে এই যে লীলা হচ্ছে এটি হচ্ছে অনিত্য লীলা আজকে হবে কালকে নাই আর মধুর বৃন্দাবনে সব সময় নিত্য লীলা এবার কি করলেন কেন আরেকটা প্রমাণ দিচ্ছি যে সময়টা আমরা এই বৃন্দাবনে আসি ওই সময় প্রভুর কথা মনে থাকে এই বৃন্দাবন ছেড়ে শ্বাস চলে গেলেই আমাদের প্রভুর কথা আর মনে থাকবে না রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের জীবনকে পানা পুকুরের জলের সঙ্গে তুলনা করলেন পুকুরে যখন কচুরি পানায় আবৃত থাকে জল দেখা যাবে না হাত দ্বারা যদি সরে দেওয়া যায় জল দেখা যায় আবার হাত উঠিয়ে আনবেন আবার ঢেকে যাবে তদ্রূপ যে সময় এই বৃন্দাবনে বসে প্রভুর গুণ কীর্তন শ্রবণ করি আমার এই হৃদয় মাঝে একটি পুকুর আছে এই হৃদয় পুকুরটা পরিষ্কার হয়ে যায় যখন গৃহে যাই কাম কামনাই এই হৃদয় পুকুরটা আবার ঢেকে যায় প্রভুর কথা আর মনে থাকে না এখন উপায় কি একটি উপায় আছে ওই পুকুরে যদি ডাইনামো সেট করে পাখার মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করানো যায় সদা সর্বক্ষণ তরঙ্গই থাকবে যেখানে তরঙ্গ থাকে সেখানে কিন্তু কোনো ময়লা আবর্জনা সেখানে জমবে না কোনো পানাও জমবে না পানা কেটে যাবে তদ্রূপ এই হৃদয় পুকুরে একজন সৎগুরু কৃপা নিয়ে কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি কৃষ্ণ প্রেম তরঙ্গ উঠাইতে পারে তার হৃদয় পুকুরেও কোনোদিন আর পানা জমবে না হরিব মধুর বৃন্দাবনে মধু হতে সুমধুর লীলা
প্রকাশিত হয়েছে নন্দীর নন্দন প্রাণ কানায় সকাল বেলা ধেনু বর্ষ নিয়ে রাখালদেরকে নিয়ে গোচারণে গিয়েছে গগন পানে চেয়ে দেখে আর গগনে বেলি নেই রাখালদের বললেন অর্থাৎ শ্রীদামকে বললেন শ্রীদাম আমার যে ভাই আর খেলা ভালো লাগছে না আমার যে মায়ের কথা মনে পড়ে গেল এবার কি করলেন পদকার লিঙ্গবদ্ধ করলেন ওরে পালো জরো করো ঘরে বসে নাম করে নাম রে মাঝে ঘরে বাজে ওরে ঘরে বাজে ওরে নাম করে ওরে নইলে বিষম যে ঘরে বসে নাম করে বনমাঝে কত রং বেরঙ্গে ফুল বিকশিত ফুলের মধু পানার্থে ওই ফুলে গিয়ে যখন বসব কোন কৃষ্ণ ভক্ত যখন শয়ন করে গোবিন্দাই নম বলে তোমার ওই চরণে নিবেদিত করবে কীর্তন সেদিন কীর্তন ধন্য হবে সেদিন কীর্তন ধন্য
হবে